কেপ টাউনের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক টেম্বা বাংমা। 3রা জানুয়ারি থেকে এই টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। টেস্টের প্রথম দিনে বিরাট কোহলির সঙ্গে ধাক্কা লাগে টেম্বা বাংমার, এরপরই মাঠে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এবার দ্বিতীয় টেস্টে এলগার দলকে নেতৃত্ব দেবেন। প্রথমবার দেশকে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে দেখা যাবে এলগারকে। প্রথম টেস্টে তার ব্যাট থেকে এসেছে 185 রান।